প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি দেশকে মদিনা সনদে চালাতে চান। মাননীয় প্রধানমন্ত্রী, কোরআনুল কারীম মদিনা সনদের বাহিরে নয়। কোরআনের বক্তব্য হচ্ছে দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, নবীকে যারা গালি দেয়, লা ইমান আলহুম, এদের সাথে কোনো চুক্তি থাকতে পারে না। পূর্বক কর্মসূচি থেকে আমাদের একটাই উচ্চারণ, ফ্রান্সের দূতাবাসকে আপনি এখনই ক্লোজ করে দেন। আল্লাহ নবীর দুশ্মনদের অবস্থান এই জমিনে থাকতে পারে না, আপনারা যদি যথাযথ ব্যবস্থা নেন, এই তৌহিদের জনতার চেহারা গুলো দেখে নেন, তাদের ইমানি চশমা দেখে নেন, যদি জনতা নেমে যায় দূতাবাসের একটাই থাকবে না।